হ্যাঁ বলুন, এবার ডান দিক থেকে। শুভ সন্ধ্যা। আমি আমি একটি প্রশ্ন করতে চাই খ্রিস্টানদের সঙ্গে সম্পর্কযুক্ত যিনি করেছেন একটি প্রশ্ন আগে, এবং আপনি উল্লেখ করেছেন যে সৈন্যরা যিশুকে নিস্তার দেয় এবং তিনি তখনও জীবিত ছিলেন কবর দেওয়ার আগ পর্যন্ত। আমার প্রশ্ন হচ্ছে, যিশুকে কি আসলে শূলে চড়ানো হয়েছে, না তাকে সর্বকালের সব জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা করা হয়েছে? বোন, আপনার নাম কি বোন? আমার নাম রেচেল। বোন প্রশ্ন করলেন যে যখন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক, তিনি সৈন্যদের হাতে আটকা পড়েন, তিনি জানতে চাচ্ছেন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক আসলে কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এবং তিনি কি যন্ত্রণা ভোগ করেন নাকি তাকে ক্রুশ থেকে রক্ষা করা হয়েছিল। উভয় ঘটনার কোরআন এবং বাইবেলে দেয়া বিবরণে তফাত রয়েছে। আমি তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি দুটোই জানি। কোরআন অনুযায়ী পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157-তে বলা হয়েছে, ইহুদিরা গর্ব করে বলল যে আমরা যিশুকে হত্যা করেছি, মেরির পুত্র। কিন্তু কোরআন বলছে, ওয়ামা কাতালু ওয়ামা সাল্লাবুহু, তারা তাকে হত্যা করেনি না তারা তাকে শূলে চড়িয়েছে। ওয়ালাকিন শুব্বিয়া লাহুম, কেবল তারা একটা ধাঁধায় পড়ে গিয়েছিল। যারা ভিন্ন মত পোষণ করে তারা সন্দিহান, কেবল যে বিষয়টি অনুসরণ করতে হবে, ওয়ামা কাতালু ইয়াকিনা, নিশ্চয়ই তারা তাকে হত্যা করেনি। তাহলে কোরআন অনুযায়ী সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157, যীশুখ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত ক্রুশবিদ্ধ করা হয়নি, তাকে হত্যা করা হয়নি, তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। কিভাবে এটা ঘটলো আমরা কিছুটা বিবরণ দেব। পরের আয়াতে বলা হচ্ছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 158, আল্লাহ তাকে জীবিত তুলে নেন। বাইবেলে এখন কোরআনে মুসলিমদেরকে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি, তাকে শূলে চড়ানো হয়নি, আমরা সন্তুষ্ট। তারা ধাঁধায় পড়ে গিয়েছিল, কিভাবে এটা ঘটলো এ ব্যাপারে অনেক ধারণা রয়েছে। হতে পারে অন্য কাউকে তার স্থলে রাখা হয়েছিল, অথবা হতে পারে বিষয়টিকে বেশি পাত্তা দেওয়া হয়নি। কোরআনে বলা হয়েছে তাকে হত্যা করা হয়নি, না তাকে শূলে চড়ানো হয়েছে, আমরা সন্তুষ্ট, আমরা এর বেশি জানতে আগ্রহী নই। যদি আপনি বাইবেল পড়েন, যদি আপনি কাহিনীগুলো পড়েন, যদি আপনি পড়েন গসপেল, আমরা জানতে পারি যে শ্রীখ্রিস্টকে তার শান্তি প্রসিত হোক, ইহুদিরা অভিযোগ করেছিল যে তিনি ব্লাসফেমি করেছিলেন। যদি আপনি পড়েন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31 ও 32, যেখানে তিনি বলেন আমি এবং আমার পিতা এক, তাই তারা বলে নিজেকে তিনি ঈশ্বর দাবি করেছেন। তাই তারা বলে তুমি মানুষে নিজেকে ঈশ্বর দাবি করো, তো যীশুখ্রিস্ট তখন বলেছেন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 32, তোমাদের ধর্মগ্রন্থে কি এটা লেখা নেই যে তোমরা হচ্ছে গড? যে ব্যক্তি ঈশ্বরের বাণী বলে তাকে গড বলা হয় এবং নিয়ম ভঙ্গ করা হয়নি। তাই এখানে তারা ভুল করেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। তারা তাকে মারার জন্য পাথর কুড়ালো, তখন তিনি বললেন আমি অনেক ভালো কাজ করেছি, কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছো? তাই এর উপর ভিত্তি করে পাঁচজন পাইলটে একটি বিচার হয় এবং পরে তাকে শূলে চড়ানো হয়। আর এর পরপরই শনিবারে ইহুদিদের সাবাত শুরু হয়ে যায়। তাদের দর্শন ছিল যে কাউকে শনিবার শূলে চড়ানো যায় না, যা শুক্রবার থেকে শুরু হয়ে যায়। সে কারণে তাকে শুক্রবারে শূলে চড়ানো হয় আর শুক্রবার বিকেলে শূলে চড়ানো হয়, তাকে শীঘ্রই শূল থেকে নামিয়ে নেওয়া হয়। কারণ কাউকে শনিবারে শূলে চড়ানো যায় না, তাই তারা তাকে শীঘ্রই শূল থেকে নামালো। যদি আমরা বাইবেলের এই বর্ণনার সঙ্গে একমত হই, আমার ধারণা যে যদি তাকে শূলে চড়ানো হয়েও থাকে, তিনি মারা যাননি, সেজন্যই সৈন্যরা তাকে জখম করে এবং সেখান থেকে আপনারা দেখেছেন রক্ত বের হতে, এবং তখন তাড়াহুড়ো করে তাকে কবর দেওয়া হয়। যখন তারা তাকে কবরে রাখে, তিনি সেই কবরে ছিলেন পুরো শনিবার দিন। রোববার ভোরে পাথরটি সরে যায়। যখন মেরি ম্যাকডোনাল্ডস আসেন কবরের সামনে, তিনি দেখলেন পাথরটি গড়িয়ে সরে গেছে। তাহলে পাথরটি কে সরালো সেটা প্রশ্ন। তাই বাইবেলের এই বর্ণনার উপর ভিত্তি করে যদি আমি একমত হই, ধারণাগতভাবে বাইবেল যা বলছে তা ঠিক, এর কোথাও বলা হয়নি এই বর্ণনায় যে তিনি মারা গেছেন। সুতরাং আমরা এই বর্ণনা থেকে জানতে পারি, যদি তাকে জনার নিদর্শন পূর্ণ করতে হয় যে জনা 3 দিন এবং 3 রাত ছিলেন মাছের পেটে, তাই মানব সন্তানকে 3 দিন 3 রাত মাটির নিচে থাকতে হবে। যীশুখ্রিস্টকে তাহলে বেঁচে থাকতে হবে। যদি তিনি মারা যান, তাহলে যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রসাদকে মিথ্যে বলেছেন। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38 তিনি বলেছেন, এবং তিনি একটা ভবিষ্যৎবাণী করেন, যেহেতু জনা ছিলেন তাই মানব সন্তানকে থাকতে হবে, যদি জনা জীবিত থাকেন তাকেও জীবিত থাকতে হবে। একজন ছাত্র হিসেবে বাইবেল পড়ার পর আমার ধারণা হয়েছে, গবেষণা করার পর, আমি বিশ্বাস করি না যে যীশুখ্রিস্ট মিথ্যে বলছেন। তাই তার ভবিষ্যৎবাণী পূরণের জন্য আমাকে বিশ্বাস করতে হবে তিনি জীবিত ছিলেন, তাকে শূলে চড়ানো হয়েছিল কিন্তু তিনি মরেননি। যদি আপনি পড়েন ডিকশনারি ক্রুসিফিকশন,
CRUCIFIXION মানে কাউকে শুলে চড়ানো এবং তিনি শুলে মারা যান। ডিকশনারিতে এমন কোন শব্দ নেই যাতে বলা হয়েছে আপনি কাউকে শুলে চড়ানোর পরও মারা না গেলে তাকে কি বলা হবে। তাই আমাদের নতুন শব্দ তৈরি করা হয়েছে ক্রুসিফিকশন, CRUCIFICTION। এটা একটা কল্পকাহিনী, একটা গল্প। তাকে শুলে চড়ানো হয় কিন্তু তিনি মারা যাননি। তাই আমি বিশ্বাস করি যে যদি আমি বাইবেলের সঙ্গে একমত হয় এটা ঠিক এবং যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রসাদকে মিথ্যে বলেননি, এটা ছিল ক্রুসিফিকশন, FICTION, এটা ফিকশন নয় FIXION। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। বাম দিকের সারিতে ভাইদের মাইকে কি কোনো অমুসলিম আছেন? আমার নাম জোসেফ। আমার দুটি প্রশ্ন আছে। কেন সব মুসলিম পুরুষদের চারজন মহিলাকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়? এবং দ্বিতীয়টি হচ্ছে, কিভাবে আপনি প্রমাণ করতে পারেন যে যীশুকে শুলে চড়ানো হয়নি? ভাই দুটো প্রশ্ন করলেন, আপনি কি খ্রিস্টান? হ্যাঁ। ভাই দুটো প্রশ্ন করলেন যে কেন ইসলাম পুরুষদের অনুমতি দেয় চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা, কেন ইসলাম পুরুষদের একের অধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয়, এবং দ্বিতীয় প্রশ্ন, কিভাবে আপনি প্রমাণ করবেন যে যীশু খ্রিস্টকে তারপর শান্তি পুরুষিত ক্রুশে চড়ানো হয়নি? দেখেন, কোরআন হচ্ছে পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যাতে বলা হয়েছে মাত্র একটি বিয়ে করো। আপনি বাইবেল পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, আপনি বেদ পড়েন, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি কেবল একটি বিয়ে করো শুধুমাত্র কোরআন ছাড়া। যদি আপনি পড়েন রামায়ণ, হিন্দু ধর্মগ্রন্থ, শ্রীরামের পিতা তার একের অধিক স্ত্রী ছিল। যদি আপনি মহাভারত পড়েন, শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল? চার, দশ, এক হাজার, দশ হাজার, তার ছিল ষোলো হাজার একশো আট জন স্ত্রী। তাহলে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট জন স্ত্রী থাকতে পারলে মুসলিমদের সর্বোচ্চ চারজন থাকতে পারবে না কেন? আপনি যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট, এতে বলা হয়েছে যে সুলেমানের তার উপর শান্তি পরিষিত হোক সাতশো জন স্ত্রী ছিল, ইব্রাহিমের তার উপর শান্তি পরিষিত হোক তিনজন স্ত্রী ছিল। তাহলে ওল্ড টেস্টামেন্ট বলছে আপনি যত খুশি বিয়ে করতে পারেন। একই রকম বলা হয়েছে নিউ টেস্টামেন্টে যে আপনাকে ওল্ড টেস্টামেন্ট মানতে হবে। তাহলে হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্মে আপনি যত খুশি বিয়ে করতে পারেন। পরবর্তীতে যা হয়েছে, চার্চ বিধিনিষেধ আরোপ করেছে যে খ্রিস্টানরা মাত্র একটি বিয়ে করবে। এটা পরবর্তীতে রাবাই গার্সামান ইয়াহুদা একটা আইন জারি করেন এবং বলেন ইহুদিরা কেবল একটি বিয়ে করবে, অন্যথায় আগে তারা বিয়ে করত যার যত খুশি। এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড। ভারতে ১৯৫৪ সালে একটি আইন জারি করে হিন্দু বিশেষ বিবাহ আইন, আওতায় হিন্দুদের মাত্র একটি বিয়ে করা উচিত, কিন্তু ধর্মগ্রন্থে কোনো বাধা নেই। তার মানে যীশু জীবিত ছিলেন। চার্চ আপনাদেরকে যা বলছে সেটা ভুল। আপনি কি চার্চ না যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদকে বিশ্বাস করবেন? বাইবেল বলছে যীশু মারা গেছেন। কোথায় বলেছে আমাকে রেফারেন্স দেন। আমি না না এই ব্যাপারে আমি জানি না। কিন্তু আপনি জোনার নিদর্শন সম্পর্কে জানেন, হ্যাঁ কি না? হ্যাঁ। মাছের পেটে জোনা মৃত ছিলেন না জীবিত ছিলেন? জীবিত ছিলেন। তাহলে যীশু খ্রিস্টের কি পৃথিবীতে জীবিত না মৃত থাকা উচিত? কেন এটা বাইবেল উল্লেখ নেই যে তিনি জীবিত ছিলেন? এটা উল্লেখ আছে। কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন? এটা ধরে নেওয়া হয়েছে। রোমান সৈন্যরা ভেবেছিল তিনি মারা গেছেন। তারা একটা এলাকায় সন্ধান করে, তারা সন্ধান করলেও তিনি জীবিত ছিলেন। তাই যদি আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট, যীশু খ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এখানে অনেক প্রমাণ রয়েছে। আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি, যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক বলেননি, আপনারা জানেন আমি মৃতকে প্রাণ দিই, তাই আমি ঈশ্বরের একজন লোক। তিনি সব ডিমকে এক ঝুড়িতে রেখেছিলেন। জোনা জীবিত না মৃত প্রশ্নে আপনি বললেন জোনা জীবিত ছিলেন তারপর শান্তি পরিষদক, তাহলে যীশু খ্রিস্টকে অবশ্যই জীবিত থাকতে হবে। কেন বলছেন তিনি মারা গেছেন? শুধুমাত্র যাজক বলেছেন তাই। তাহলে আপনি কি যাজককে বেশি বিশ্বাস করেন না বাইবেলে? আমি বাইবেলে বিশ্বাস করি। আপনি যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদক বেশি বিশ্বাস করেন না যাজককে বেশি বিশ্বাস করেন? আমি যীশুকে বিশ্বাস করি। যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক বলেছেন যেহেতু জোনা ছিলেন মাছের পেটের ভেতরে, তাই মানব সন্তানকে থাকতে হবে মাটির গভীরে। তাহলে জোনা মৃত না জীবিত ছিলেন? জোনা জীবিত ছিলেন। যীশু খ্রিস্টকে তাহলে জীবিত থাকতে হবে, জীবিত না মৃত? বাইবেল বলছে তিনি মারা গেছেন এবং জীবন ফিরে পেয়েছেন। বাইবেলে কোথায় বলা হয়েছে? আমাকে খুঁজতে হবে। তবে আমি আপনাকে বলছি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর ১২ অনুচ্ছেদ নম্বর ৩৮, জোনার নিদর্শন আপনি জানেন তো না? জানি। সে সময় তিনি মৃত না জীবিত ছিলেন? জীবিত ছিল। তাহলে যখন আপনি জানেন জোনার নিদর্শন এবং আপনি জানেন না কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন, আপনাকে মানতে হবে যা লালকালিতে লেখা আছে। অনেক কিছু রয়েছে যা উল্লেখ করেছেন পল, যা যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষিত হোকের উক্তির অংশ নয়। যদি আপনার জানা থাকে রেড লেটার বাইবেলের মতো কিছু আছে, রেড লেটার বাইবেল মানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষিত হোক যা বলেছেন তা লালকালিতে লেখা।
যদি আপনি কালো কালিতে লেখা কিছু আমাকে বলেন আমি বিশ্বাস করবো না, কেন সেটা যীশু খ্রিস্ট বা ইসা সাল্লামের বাণী নয়। আপনি অগ্রাধিকার দেবেন যীশু খ্রিস্টকে, তারপর শান্তি প্রসিদ্ধ হোক না পলকে। যীশু খ্রিস্টকে আমি আপনাকে যে উদ্ধৃতি দিচ্ছি লাল কালিতে লেখা গসপেল অফ ম্যাথিউ, নোট করুন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর ১২ অনুচ্ছেদ নম্বর ৩৮, তাই আমাকে কালো কালির লেখা কোনো উদ্ধৃতি দেবেন না। এই ভুল প্রমাণের জন্য আমাকে লাল কালিতে লেখা একটা উদ্ধৃতি দিতে হবে, অর্থাৎ যা যীশু খ্রিস্ট বা ইসা সাল্লাম নিজে বলেছেন। আমি আপনাকে অনুরোধ করি বাড়িতে যান, বাইবেল পড়েন এবং যখন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি সত্য খুঁজে পাবেন। ধন্যবাদ। এত ডান দিকে বন্দের শাড়ি দিকে কোনো অমুসলিম আছেন? হ্যাঁ বোন, কোন অমুসলিম আছেন? তিনি একজন ধর্মান্তরিত মুসলিম এবং তার প্রশ্ন আছে তার অমুসলিম পিতামাতার ব্যাপারে। ওকে, এটা হতে পারে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমি জিজ্ঞেস করতে চাই কিভাবে আমি দাওয়াহ দিতে পারি আমার পিতামাতার কাছে। তারা ইসলামে বিশ্বাস করতে শুরু করেছে, আল্লাহকে বিশ্বাস, বিচার দিবসে বিশ্বাস করতে, যেভাবে হোক আমি তাদের বোঝাতে চাই যে ইসলাম সবচেয়ে ভালো এবং ইসলাম বাদে জীবনে কিছুই নেই। আমি তাদের বাঁচাতে চাই নরকের অগ্নি থেকে। প্লিজ প্লিজ আমাকে বলুন কিভাবে কিভাবে আমি তা করব, কিভাবে। বোন, কোন ধর্ম আপনার পিতামাতা অনুসরণ করেন? হিন্দু। হিন্দু। বোন, আপনার কাছে আমার অনুরোধ, আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে, যেমন ভাই মুসা বলেছেন ইসলামে আমরা আমিরকে অনুসরণ করি, আয়োজক কমিটির চেয়ারম্যান অনুমতি দিয়েছেন আপনি অন্য আয়োজকদের ভুলে যান, যখন ডক্টর আহমেদ সাবানি আমাদের অনুমতি দিয়েছেন নিচের কমিটিকে আপনার মানতে হবে না, ইসলামে আমরা আমিরকে মানি, তাহলে আমরা চালিয়ে যাবো যতক্ষণ অমুসলিমরা এখানে আছেন আমরা চালিয়ে যাবো। আপনি প্রশ্ন করেছেন যে কিভাবে তিনি তার পিতামাতাকে সাহায্য করতে পারেন যারা আছেন হিন্দু, তাদেরকে ইসলামের পথে আনতে যা তিনি বিশ্বাস করেন সত্য ধর্ম হিসেবে। বোন, দাওয়া দেওয়ার জন্য অন্যতম মাস্টার কি পবিত্র কোরআনের সূরা আলে ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ৬৪, যাতে বলা হয়েছে তালাউইলা কালিমাতিন সাওয়াইম বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদ ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তাই আমার অনুরোধ থাকবে আপনি আমার ডিভিডি নিতে পারেন, যাতে আমি বর্ণনা করছি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে। এই ডিভিডির উপর ভিত্তি করে আপনি কখনো আপনার পিতামাতাকে কষ্ট দেবেন না, কারণ এই ডিভিডির ভিত্তি কোরআনের আয়াত যে অভিন্ন বিষয়ের দিকে এসো, এবং ইনশাল্লাহ একবার আপনি এই ডিভিডি দেখান, যদি তারা যৌক্তিক হন, যদি তারা সত্যবাদী হন, ইনশাল্লাহ আল্লাহ তাদের সত্যের পথ দেখাবেন। প্লিজ আবার বলুন ডিভিডির নাম। প্লিজ, ডিভিডির নাম হচ্ছে ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য সমূহ। আরো অন্যান্য ডিভিডি আছে, আমার শত শত ডিভিডি আছে, আপনি কয়েকটি পছন্দ করতে পারেন। শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বিতর্কের ডিভিডি, পবিত্র ধর্মগ্রন্থ সমূহের আলোকে ইসলাম ও হিন্দু ধর্ম ঈশ্বরের ধারণা, এটাও বেশ ভালো। আরো ডিভিডি আছে, যেমন বিশ্ব ভ্রাতৃত্ব, যাতে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে। আমার অনুরোধ আপনি তাদেরকে এই ডিভিডিগুলো দেখতে বলবেন, এবং আমি আরো অনুরোধ করব যখন আপনি পিতামাতার সঙ্গে দেখা করবেন তাদের বেশি ভালোবাসবেন, তাদেরকে বেশি সম্মান করবেন, তারা যা বলে মানবেন কেবলমাত্র যদি তারা কোরআন ও সহিহ হাদিসের বিরুদ্ধে কিছু বলে সেটা ছাড়া, যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। অন্য ব্যাপারে আপনি তাদের মেনে চলুন। এবং আমি সবসময় ধর্মান্তরিতদের বলি, ধরুন তারা আপনাকে এমন একটা কিছু করতে বলল যা আপনি পছন্দ করেন না, কিন্তু সেটা হারাম নয় ইসলামে। উদাহরণস্বরূপ তারা বলল যে নীল রঙের পোশাকটি তুমি পরো, আপনি বললেন না মা নীল রং তো আমি পছন্দ করি না। আপনি ইসলাম কবুল করলেও নীল রঙের পোশাক তো হারাম নয়, তখন আপনি আপনার মাকে বলেন যেহেতু তুমি আমার মা, তুমি আমাকে নীল রঙের পোশাক পরতে বলছো, তাই আমি নীল রং পছন্দ না করলেও পরব। তখন আপনার মা বুঝবেন আমার মেয়ে তো মুসলিম হওয়ার পর আমাকে অনেক বেশি সম্মান করছে, বেশি মান্য করে চলছে। কেবল যে জিনিসগুলো তারা আপনাকে করতে বলে যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায়, সেগুলো মানবেন না, অন্য সবকিছু মানবেন। যখন তারা এই পরিবর্তন দেখবে, আমার মেয়ে আমাকে বেশি ভালোবাসছে, আমাকে বেশি সম্মান করছে, বেশি বেশি যত্ন নিচ্ছে আমার, সে আমার বেশি খোঁজ খবর রাখছে, একটা পার্থক্য তো অবশ্যই থাকবে। সেজন্যই আমি চাই আমি আমার পিতামাতাকে এখানে আনবো,
বেড়াতে এক দুই মাস পর, এবং আমি অনেক খেদমত করব আমার পিতা মাতার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব, তিনি যেন আপনাকে আপনার পিতা মাতাকে সরল পথে আনতে সাহায্য করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব যে ইনশাআল্লাহ আল্লাহ আপনার পিতা মাতা উভয়কে যেন হেদায়েত নসিব করেন ইনশাআল্লাহ। এখানে উপস্থিত সকল অমুসলিম ভাই বোনদের কাছে আমার একটি বার্তা আছে, প্লিজ ইসলাম কবুল করুন, আল্লাহর ওপর বিশ্বাস করুন, কারণ আমি জানি, আমি ভালো করে জানি ইসলাম ছাড়া জীবন বৃথা, আল্লাহর ইবাদত ছাড়া জীবন অর্থহীন, আপনারা মরা মানুষের মতো, প্লিজ ইসলাম কবুল করুন, ইসলাম হচ্ছে স্বর্ণ। হ্যাঁ ভাই, একজন আছেন, প্রশ্ন করুন। শুভ সন্ধ্যা, আমি মহেশ, আমার জন্ম 1979 সালে, হয়তো মৃত্যু পর্যন্ত আমি এখানে থাকব, হয়তো 2030 কিংবা 40 যদি পৃথিবী থাকে। আমি কেবল জানতে চাই 1979 সালের আগে পর্যন্ত আমি কোথায় ছিলাম, মৃত্যুর পর আমি কোথায় থাকব, যদি এই পৃথিবীতে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তখন কার প্রতিনিধিত্ব করব। ভাই প্রশ্ন করলেন যে তিনি 1979 সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ইউএইতে আছেন, তিনি জানতে চান পরে তিনি কোথায় থাকবেন। তিনি বলছেন খুব সম্ভবত তিনি এখানে 2030 সাল পর্যন্ত থাকবেন যদি পৃথিবী থাকে, মৃত্যুর পর তিনি কোথায় থাকবেন এবং আপনি কার প্রতিনিধিত্ব করছেন। ভাই আপনি নিজের প্রতিনিধিত্ব করছেন, যদি না আপনি করে থাকেন কোনো কারসাজি অথবা লুকানোর চেষ্টা কিছু না করেন, যদি আপনি সঠিক হন তাহলে আপনি আপনার প্রতিনিধিত্ব করছেন। এক নম্বর পয়েন্ট, মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা নির্ভর করছে আপনি কি অনুসরণ করছেন। যদি আপনি অনুসরণ করেন সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত মহিমান্বিত কোরআন, মৃত্যুর পর আপনি স্বর্গে থাকবেন। যদি আপনি স্রষ্টার আইনের বিরুদ্ধে যান সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত বাণী কোরআনের বিরুদ্ধে, তাহলে মৃত্যুর পর আপনি নরকে যাবেন। তবে আমি জানি না আপনি মেনে নেবেন কি না সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ। আজ যা আপনি করেছেন 1979 সাল থেকে 2012 সালের 14 এপ্রিলের মধ্যে যা কিছু করেছেন সব মাফ হয়ে যাবে, সব মাফ, শূন্য, আপনাকে মাফ করে দেওয়া হবে। তাহলে অতীতে আপনি যা কিছু করেছেন অতীতের সব মাফ হয়ে যাবে, কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুহূর্তে কেউ গ্রহণ করে ইসলাম তার আগের সব পাপ মাফ হয়ে যাবে। তাই স্রষ্টার আইন অনুসরণ করার উপর ভিত্তি করে আপনি কোথায় থাকবেন আমি বলতে পারি, কিন্তু আপনি জানেন না যে আপনি কখন মারা যাবেন। সেক্ষেত্রে যদি আপনি বলেন আপনি জানেন কি বলবো, হয়তো আমি 2030 সাল পর্যন্ত বাঁচবো, তাই 2029 সালে আমি ইসলাম গ্রহণ করব। ভাই আপনি জানেন না, এমনকি আমিও জানি না কতদিন আপনি বাঁচবেন, এবং আপনি ঠিকই বলেছেন যদি পৃথিবী থাকে আমি জানি না কতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 34-এ, আল্লাহ ছাড়া পৃথিবী শেষ হওয়ার সময় কেউ জানে না, এই পৃথিবীর শেষ কখন আমরা জানি না, এটা কত বছর থাকবে, কত দশক থাকবে আমরা জানি না, কতদিন আপনি বাঁচবেন আমি বাঁচবো আমি জানি না। সুতরাং উত্তম হচ্ছে যখনই আপনি সত্য জানতে পারলেন তখনই তা গ্রহণ করেন, অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। তারপর আপনি চেষ্টা করেন অনুশীলন অনুসরণের যতটা আপনি পারেন। তাহলে মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা আপনার উপরে নির্ভর করবে। আমি কেবল আপনাকে পথটা বলে দিতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাসিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 21-22, আল্লাহ বলেছেন তিনি নবীকে বলছেন তোমার দায়িত্ব বাণী পৌঁছে দেয়া, হেদায়েত দান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাই আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি ভাই, মৃত্যুর পর আপনি স্বর্গে না নরকে যেতে চান? আপনার মৃত্যুর পর আপনি কি স্বর্গে যেতে চান না নরকে? সত্যি বলতে কি আমি জানি না। আপনি জানেন না, কারণ আমার কাছে স্বর্গ নরক সবকিছুই সবকিছুই এখানে, এটা আমাদের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা অস্থায়ী, স্বর্গ নরক আপনি জানেন অস্থায়ী। যেমন আমি আগে বলেছি কোরআনে বলা হয়েছে সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2-এ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। এটা একটা পরীক্ষা। এই পৃথিবীতে মানুষ গড়ে 60-70 বছর বাঁচতে পারে, কেউ আবার মারা যায় 20 বছরে, কেউ 50 বছরে, কেউ বা বাঁচে 100 বছর, গড়ে হতে পারে 60-70 বছর। তাই এটা একটা অস্থায়ী জীবন, পরবর্তী জীবন অসীম।
তাহলে আপনি বলছেন স্বর্গ নরক এখানেই, এবং তারপর যদি আপনি এই জীবনকে স্বর্গ বানাতে চেষ্টা করেন, বিলাসিতা করেন, জীবনকে উপভোগ করেন, মদপান করেন, তাহলে পরবর্তী জীবন হবে নরক। কারণ কোরআন আল্লাহ বলেছেন সূরা হুদে যে যারা যারা চাই ইহকাল, আল্লাহ তাদেরকে ইহকাল দেবেন কিন্তু পরকাল তাদেরকে দেবেন না, আর যারা পরকাল চাই আল্লাহ তাদেরকে পরকাল তো দেবেন ইহকালও দেবেন। তাই একজন ব্যবসায়ী হিসেবে যদি কেউ বলে যে আপনাকে সামান্য জ্বালা যন্ত্রণা দেব এই সত্তর বছর ধরে, পরবর্তী জীবনটা তো হচ্ছে অশেষ, সেটা অসীম, সর্বদা আনন্দ, তাহলে এই জীবন .0001% পরবর্তী জীবনের। ব্যবসায়ী হিসেবে আপনি কথা বলতে কিছু মনে করবেন না, ওকে এই অল্প সময় অসুবিধায় আমি কিছু মনে করবো না, কারণ জানি অল্প সময় পরীক্ষার আগের মতো আপনি সংগ্রাম করা, আপনার রাত জাগে আপনি ঘুমান কিংবা অল্প ঘুমিয়েছেন এবং তারপর আপনি পরীক্ষা দিয়েছেন, সেই অল্প কয়েকটা দিনের জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন যাতে ভবিষ্যতে আপনার মঙ্গল হয়। একই রকম ভাই এই জীবন হচ্ছে পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আপনি হিন্দু হন, আপনি মহেশ হন, এবং যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন, একই কথা বলা হচ্ছে বেদে। যদি আপনি ঋগ্বেদ পড়েন বই নম্বর ১০ অধ্যায় নম্বর ১৬ শ্লোক নম্বর ৪ ও ৫, এখানে বলা হয়েছে পুনর্জন্ম সম্পর্কে, পুনর মানে পরের, জন্ম মানে জীবন, পরকাল সম্পর্কে একই কথা বলা হয়েছে কোরআনে। তাই এই জীবনে আপনি এসেছেন এবং এর পরের জীবন, জন্ম পুনর্জন্মের, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু চক্রের কথা বেদে বলা হয়নি, এতে বলা হয়েছে পুনর্জন্মের কথা, মানে পরের জীবন যা কোরআনে বলা হয়েছে। তাহলে একজন প্রকৃত ভালো মানুষ এটা ভাববেন, একজন ভালো ব্যবসায়ী হিসেবে পরের জীবনটা বহুগুণ বহুগুণ করতে থাকুন, এ জীবন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, নগণ্য, .00001% পরের জীবনের তুলনায়। তাই জ্ঞানী ব্যক্তি হিসেবে এ জীবনে কষ্ট পেতে আপনি কিছু মনে করবেন না, যাতে আপনার পরের জীবনটা কাটে স্বর্গে জান্নাতে। তাহলে ভাই আপনি কি পরের জীবনে স্বর্গে না নরকে যেতে চান? ভাই জি স্যার, পরের জীবনে কি আপনি স্বর্গে যেতে চান নাকি নরকে? না স্যার, আমি পরের জীবন লাভের কথা ভাবছি না, কারণ পরের জীবন লাভ করতে চাইলে যদি আমি পরের জীবন নিতে যাই তা। আপনি কি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন? জি স্যার। আপনি বিশ্বাস করেন? বেদে বিশ্বাস করেন না? ধর্মগ্রন্থ নয়, কিছু পয়েন্ট। আপনি কি বেদে বিশ্বাস করেন? হ্যাঁ, তবে আমি বেদের বেশি কিছু জানি না। কিন্তু আপনি বিশ্বাস করেন এটা পবিত্র গ্রন্থ, ঠিক? কি আপনি বিশ্বাস করেন যে এটা ঈশ্বরের বাণী? না, আমি ভাবি আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, সবাই ঈশ্বর, ঈশ্বর যা হিন্দু ধর্ম বলে আকাম ব্রহ্মস্বামি। ঈশ্বরের, ঈশ্বরের সংজ্ঞাটা কি? আমি জানি না, আমি আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, ঈশ্বরের সংজ্ঞা কি আমি জানি না। তার মানে আপনি জানেন না, আমিও জানি না, আমি তো নিজেকে চিনি। ওকে, আপনি বলছেন আপনি ঈশ্বর, আমি ঈশ্বর, আমরা সবাই ঈশ্বরের অংশ। আমি আপনাকে জিজ্ঞেস করছি ঈশ্বরের সংজ্ঞা কি, এবং আপনি বললেন আমি জানি না। আপনি কি বাংলায় কথা বলেন না অন্য কিছু? আমি বাংলায় বলি। তাহলে ঈশ্বরের সংজ্ঞাটা কি? আমি সংজ্ঞা দিতে পারি না, কেবল অনুভব করি। তো সংজ্ঞা না জেনে বলছেন আপনি ঈশ্বর, আমি ঈশ্বর। কিন্তু আমি বুঝতে পারি স্যার, আমাদের সবার মাঝে সর্বত্র ঈশ্বর আছেন। ঈশ্বরের সংজ্ঞা কি বলেন, তারপর আমি বলবো সর্বত্র ঈশ্বর আছেন কিনা এবং আপনি ঈশ্বর কি না। প্রথমে আমাকে ঈশ্বরের সংজ্ঞাটা তো দেন। যদি আপনার ঈশ্বরের সংজ্ঞায় ভুল হয় আমি বলবো আমি সেই ঈশ্বরের কথা বলছি না। ঈশ্বরের সংজ্ঞাটা কি? আসলে আমি ভাষায় সংজ্ঞা দিতে জানি না স্যার। তো তার মানে আপনি বিশ্বাস করেন না আমি সেই ঈশ্বরের কথা বলছি না যার কথা আপনি বলছেন। তাহলে আপনার আমাকে জিজ্ঞেস করা উচিত সংজ্ঞাটা কি, আমি বলে দিচ্ছি। জি স্যার, আপনি কি বলবেন? কি করা উচিত না জানলে তো আপনি কাউকে জিজ্ঞেস করেন, তাই না? জি স্যার। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দেব। বেদ এবং উপনিষদে দেয়া ঈশ্বরের সংজ্ঞার পর আমি আসবো কোরআনে। যদি আপনি পড়েন উপনিষদ ছন্দোগ্য উপনিষদ অধ্যায় নম্বর ৬ অনুচ্ছেদ নম্বর ২ শ্লোক নম্বর ১, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে অধ্যায় নম্বর ৬ শ্লোক নম্বর ৯, যাতে বলা হয়েছে যে ঈশ্বরের চেয়ে বড় আর কেউ নেই, তার কোনো পিতামাতা নেই,
সর্বশক্তি ঈশ্বরের কোন প্রভু নেই, তার চেয়ে বড় কেউ নেই, তার পিতা নেই, তার মাতা নেই। উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর ১৯, না তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই। প্রতিমা সংস্কৃত শব্দ যার মানে প্রতিবিম্ব, ছবি, প্রতিকৃতি, ভাস্কর্য, মূর্তি। না তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই, কোন ছবি নেই, প্রতিকৃতি নেই, পুতুল নেই, আলোকচিত্র নেই, প্রতিমা নেই, মূর্তি নেই, ভাস্কর্য নেই। একই কথা বলা হয়েছে যজুর্বেদে ৩২ নম্বর অধ্যায় শ্লোক নম্বর ৩, না তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই, কোন ছবি নেই, কোন প্রতিকৃতি নেই, কোন আলোকচিত্র নেই, ভাস্কর্য নেই। আরো বলা হয়েছে হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রে, একম ব্রহ্ম দেউতিয়া নাস্তে নিনা নাস্তে কিঞ্চন, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও। তো এই সংজ্ঞার উপর ভিত্তি করে ঈশ্বর একজন, তার মতো কেউ নেই। এবং কোরআনে আরো বলা হয়েছে সূরা ইখলাসে অধ্যায় নম্বর ১১২ আয়াত নম্বর ১-৪, ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ চিরস্থায়ী ও চিরঞ্জীব, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। মানুষ কি কেবলমাত্র আপনি একা, নাকি আমি একাই মানুষ? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি একজন মানুষ। শুধুমাত্র আপনি কি একাই মানুষ, কেবলমাত্র একা? না না না, আমি অনেকের মধ্যে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ সার্বভৌম চিরস্থায়ী। আপনি কি সার্বভৌম চিরস্থায়ী? আপনি কি সার্বভৌম এবং চিরস্থায়ী? না। তো কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? আমি চিরস্থায়ী নই, আমি কিভাবে ঈশ্বর হতে পারি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। আপনাকে কি জন্ম দেওয়া হয়েছে? আপনি কি জন্ম নিয়েছেন? আপনি জন্মেছেন কি না? হ্যাঁ। তাহলে কি করে আপনি ঈশ্বর হবেন? এমনকি আমি জন্ম নিয়েছি, আমি কি করে ঈশ্বর হই? আপনার কি সন্তান আছে? আমি জন্ম দিয়েছি, আমার সন্তান আছে। আপনার সন্তান আছে? হ্যাঁ। কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আসলে তার মানে আপনার ঈশ্বরের সংজ্ঞা ভুলে যান। আপনি ঈশ্বর সম্পর্কে যা বলেছেন, আমি আমার দেয়া ঈশ্বরের সংজ্ঞা বলছি, ঈশ্বর সম্পর্কে আপনি যা বলেছেন তা এখন ভুলে যান। সেটা হতে পারে গড, হতে পারে ছোট হাতের জি। আমি ছোট হাতের জি দিয়ে গডের কথা বলছি না যা আপনি বলছেন, আমি বলছি বড় হাতের জি দিয়ে গড। তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। এই সংজ্ঞার উপর ভিত্তি করে আপনি নিজেকে ঈশ্বর বলতে পারেন কি? আমি কি নিজেকে ঈশ্বর বলতে পারি? চাইলে আপনি পারেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি জন্মেছেন? বলছেন হ্যাঁ। যদি আপনি ইচ্ছে করেন আপনাকে উন্মাদ বলা হবে। না স্যার, আমি যা বলছি আমি ঈশ্বরের অংশ। আপনি বলছেন একমাত্র ঈশ্বর, না? আমি অনুভব করি আমি এর অংশ, বৃহৎ ঈশ্বরের, আমরা সবাই তার অংশ। হতে পারে আমরা আলাদা হয়ে গেছি, যেমন সেটা আপনার দেয়া ঈশ্বরের সংজ্ঞা, সেটা বেদের ঈশ্বরের সংজ্ঞা নয়, এটা ঈশ্বরের সংজ্ঞা নয় যেটা আছে কোরআনে। তাহলে আমি বলি এই ঈশ্বর এক ভিন্ন ঈশ্বর। আমি সেই ঈশ্বরের কথা বলছি না যেটা আপনি বিশ্বাস করেন, আমি সেই ঈশ্বরের কথা বলছি যাকে আমি বিশ্বাস করি। তিনি এক, তিনি সবকিছুর অংশ নন। আপনার ঈশ্বর আপাতত ভুলে যান, পাশে সরিয়ে রাখুন, ফাইন। যে ঈশ্বরের কথা আপনি বলছেন তাকে আপাতত সরিয়ে রাখুন, আমি আমার ঈশ্বরের সংজ্ঞার কথা বলছি। আপনি বুঝলেন? তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান। আপনি কি সর্বশক্তিমান? আপনি কি সর্বশক্তিমান? না, সর্বশক্তিমান নই। তাহলে আপনি ঈশ্বর নন, আমি যার কথা বলছি। যে ঈশ্বরের কথা আপনি বলছেন সেটা বাদ দেন। ওকে, ঠিক আছে, আমি আমার ঈশ্বরের কথা বলছি। তাহলে লা ইলাহা, কোনো ঈশ্বর নেই, সব মিথ্যা দেবতারা ভুল, আপনি তাদের বাদ দেন। আমি সঠিক সংজ্ঞার কথা বলছি। যদি কেউ বলে যে দুই যোগ দুই সমান পাঁচ, এই সমীকরণ বাদ দেন। ঈশ্বর যার কথা আমি বলছি, সত্তা যার কথা আমি বলছি, তিনি একক, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, এবং তার সমতুল্য কেউ নেই, তিনি কেবলমাত্র একজন। আপনি কি এরকম একজন ঈশ্বরে বিশ্বাস করেন? না স্যার, আমি বিশ্বাস করি না। সেটাই সমস্যা। তার মানে আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী নন। আপনার প্রতি আমার অনুরোধ, হিন্দু ধর্মগ্রন্থ সমূহের যে উদ্ধৃতি আমি দিয়েছি সেগুলো পড়ুন, বাড়িতে গিয়ে কোরআনের অনুবাদ পড়ুন। আসল ঈশ্বরকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন। এসব ভয়শুদ্ধ নয়, আমি ঈশ্বর, আপনি ঈশ্বর। আমি নিজেকে ঈশ্বর বিবেচনা করি না। আপনি আমাকে ঈশ্বর বললে আমি বলবো হ্যাঁ ঈশ্বর।
আমি এতটা বোকা নই যে আপনি বললে ঈশ্বর হয়ে যাব। আপনি নরকে যেতে চান, যান, আমি চাই না। আমি চাই না আপনি আমাকে নরকে নিয়ে যান। আমি স্বর্গে যেতে চাচ্ছি, আপনাকেও স্বর্গে নিতে চাই আমি। যদি আমি আপনার সঙ্গে একমত হই যে আপনি ঈশ্বর এবং আমি ঈশ্বর, আমরা দুজনেই তো নরকে যাব। আমি চাই দুজনে স্বর্গে যাই। তাই আমি অনুরোধ করি আপনি আপনার ধর্মগ্রন্থ পড়ুন, বেদ, উপনিষদ, কোরআন পড়ুন, নিজেকে শিক্ষা দিন এবং আমার সঙ্গে যোগ দিন, আমরা দুজনে স্বর্গে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ।